দেশের সিনেমা জগতে এ সময় বইছে সুদিন, দেশে ও প্রবাসে সুপারহিট হাওয়া ও পরাণ। ভালো ছবির ভিড়ে গত শুক্রবার একই দিনে আবারও দেশীয় 54টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিগ বাজেটের দুটি আলোচিত ছবি। দেশের 35টি সিনেমা হলে মুক্তি পেয়েছে র্যাবের পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমা অপারেশন সুন্দরবন। মূলত সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র্যাবের দুঃসাহসী অভিযানের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিহা, জিয়াউল রোশন, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে। অন্যদিকে মুক্তি পেল বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা বিউটি সার্কাস। প্রায় 200+ নির্মাণ সঙ্গী নিয়ে 2000 গ্রামবাসীর উপস্থিতিতে নগার সাপাহার গ্রামে চিত্রায়িত হয় দেশের সার্কাস শিল্প ঘিরে নির্মিত প্রথম এই চলচ্চিত্র। সার্কাসের দলপতি হয়ে এক আদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প এটি। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তকির আহমেদ, এ বি এম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু সহ আরও অনেকে। এদিকে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় বেড়ে ওঠা তরুণ গ্রাফিক্স ডিজাইনার কামরুল হাসান জিশান তৈরি করেছেন ডক্টর স্ট্রেঞ্জ, ব্যাটম্যান, মরবিয়াস সহ হলিউডের নাম করা ব্লকবাস্টার সব কন্টেন্টের ট্রেইলার। 2008 সালে পড়াশোনার সুবাদে লাকসাম থেকে ঢাকায় আসেন জিশান। দৈনিক পত্রিকা আর ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে থাকেন ফটোশপের কাজ। 2012 সালে প্রাতিষ্ঠানিকভাবে অ্যানিমেশনের কাজ শুরু করেন তিনি। 2016 সালের শেষ দিকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, আর এরপরই ঘুরে যায় ভাগ্যের চাকা। জিশানের তালিকায় রয়েছে অস্কারজয়ী স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি থেকে শুরু করে মার্ভেল স্টুডিওজের ডক্টর স্ট্রেঞ্জ ছবির মতো ট্রেলারের মোশন গ্রাফিক্সও। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।